ভাষাঞ্চর থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গা আটক। এবং চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু শনাক্ত ৭০। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে পালিয়ে আসা ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপ উপকূলে আটক করেছে স্থানীয় জনগণ। ভোরে সন্দ্বীপের পশ্চিমে মেঘনা চ্যানেল পাড়ি দিয়ে দ্বীপের রহমতপুর উপকূলে পৌঁছালে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে উৎসুক জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। আটক রোহিঙ্গাদের মধ্যে একজন দালাল ছাড়াও এক পরিবারেরই ৯ জন সদস্য রয়েছে। সন্দ্বীপ থানা পুলিশের এসআই সোহেল জানান, আটককৃতরা দালালের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যেতে কক্সবাজার যাচ্ছিল। তাদেরকে পুনরায় ভাষাঞ্চর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১,৮৯৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬২ জন এবং উপজেলার ৮ জন। এদিকে নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ১২২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনামুক্ত হলেন ৩৮,২১৭ জন। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ আগুনে পুড়েছে পাহাড়িদের ৭০ বসতঘর। গতরাত ১:৩০টার দিকে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা থোয়াই লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ৮৯টি বাড়ির মধ্যে ৭০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে সকালে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মার্মা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে দুপুরে এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫,০০০ টাকার অনুদান এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকতের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২৪ জন তরুণ তরুণীকে আটক করা হয়েছে। দুপুরে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করে পুলিশ। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সচিবালয়ের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। এদিকে রাঙামাটিতেও একই দাবি এবং রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা। চট্টগ্রামের আকবর শাহ থানার এলাকা থেকে চাঞ্চল্যকর জনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব ৭-এর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার বলেন, জনি হত্যায় তার পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে গতকাল মুস্তাফা হাকিম বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে সেনাবাহিনী। গতরাতে রামগড় উপজেলার মাহবুবনগর এলাকায় অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করে গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা। সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা সাব জোন কমান্ডার মেজর জাহিদুল নবী চৌধুরীর নেতৃত্বে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। পরে মাল বোঝা একটি ট্রাক তল্লাশি করে ঔষধগুলো জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১১,১২,২০০ টাকা। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভাষাঞ্চর থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গা আটক।
এবং চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু শনাক্ত ৭০। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তা ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।